স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি উস্কে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী জানান, বিএনপির কর্মীদের ছোড়া ইট পাটকেলে আহত হয়েছে অন্তত 31 পুলিশ সদস্য। সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের খোঁজ খবর নিতে যান মন্ত্রী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে বিএনপি। শনিবার বিভিন্ন স্থান থেকে বিএনপির অন্তত 70 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাইকোর্ট থেকে পরিষ্কার নির্দেশনা রয়েছে যে বিএনপি বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যিনি লন্ডন থেকে নানান ধরনের বার্তা দিয়ে বিএনপির কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, তিনি কালকের জনসভায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি তার ভাষণ প্রচারিত হয়েছে, আপনারা সেটাও লক্ষ্য করেছেন। তারা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম নিয়েছে, যদিও বলেছেন তারা অবস্থান করবেন, কিন্তু অবস্থান করেই তারা কিন্তু বসে থাকেননি। আমরা কয়েকজন বিএনপির সেন্ট্রাল নেতাদেরকে দেখেছি, তারা এসে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে রাস্তা বন্ধ করে দিয়েছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছেন। আমরা নিপুণ রায়ের একটি মানে ফেসবুকের অডিও আমরা শুনলাম, তিনি বলতেছেন যে তোমরা আগুন ধরাও, এগুলি কি আমাদের দেখাতে হবে, জায়গা মতো দেখাতে হবে, জায়গাটা কোনটা তিনি নিজেই জানেন, দাউ দাউ করে আগুন জ্বালানোর হুকুম তিনি দিচ্ছেন। সব জায়গা থেকেই নেতারা, বিএনপির নেতারা এই ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন, আমরা এটার তীব্র নিন্দা প্রকাশ করছি। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, তাদের উপরও যে অর্পিত দায়িত্বটি, সে দায়িত্ব তারা পালন করবে, এটা যেমন সত্য তা সেই রকমভাবেই আমি আহ্বান করব, তারা যেন এই ধরনের জ্বালাও পোড়াও 14-15 যা করছিল, যে নৃশংসতা তারা করেছিল, এগুলির পুনরাবৃত্তি যেন না ঘটায়। এগুলি ঘটালে আমাদের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, এদেশের জনগণ কেউ এটা সহ্য করবে না। আপনারা দেখেছেন পুলিশের হাসপাতাল, এটা আজকে দায়িত্ব পালন করতে যেয়ে পুলিশ, আপনারা সবসময় দেখে আসছেন, সবসময় পুলিশ তার দায়িত্ব পালন করতে যেয়ে তারা কিন্তু পিছনে ফিরে না, আহত হবেন না কি হবে তারা তাকায় না।